তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর 12 কেজি সিলিন্ডারের দাম 1498 টাকা নির্ধারণ করা হলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। 200 থেকে 300 টাকা বাড়তি দামের জন্য সিন্ডিকেটের উপর দায় চাপালেন খুচরা ব্যবসায়ীরা। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন মনে করেন, মনিটরিং না থাকায় এমন হজবড়লো। শরীয়ত খানের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 1232 টাকার 12 কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1498 টাকা। প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি, তবে তা কার্যকর হয় না কোথাও। বরাবরের মতো এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে এলপিজি। 1498 টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়, আর 35 কেজি সিলিন্ডার 4800 থেকে 4900 টাকায়, যা গত মাসেও ছিল 3900 টাকা। 1450 টাকা থেকে দুই তারিখে কিনে হয়েছে 1700 টাকা ছোট বাতল 1700 টাকা, আর 3900 টাকা কিনে হয়েছে বড় বাতল 26 তারিখে 26 একে। ঠিক আছে, আজকে হয়েছে 3800 টাকা। আমরা তো সমস্যা, আমরা তো ঘাটতে দিতেছি এখন, আমরা তো কিছু করার নেই, আমরা তো সব রেট তুই কর, আমরা তো ডেলি রেট বাড়াতে পারতেছি না, আমরা তো রেট যেটা ওইটাই দিতে হয়। বাড়তি দামের জন্য পাইকারি ও সিন্ডিকেটকে দায়ী করেন খুচরা ব্যবসায়ীরা। 12 কেজিটা বিক্রি করছি 1350 টাকা 1300 টাকা 5 দিন আগে, এখন 12 কেজিটা কিনেই পরে 1700 টাকা 1750 টাকা বিক্রি করতে হয় 1800 টাকা, তাও কাস্টমার লগে হ্যাঁ নয় ঝগড়া বিরোধ হয়। এটা মানুষের লগে এটা হাতাহাতি কিলাগিলি কাস্টমাররা দোকানদারের লগে জড়িয়ে দিছে, না না এটা সিন্ডিকেট, সিন্ডিকেট আনাইলে বাইরে থেকে গ্যাস আসে না, এছাড়া আর তো কিছু দেই না। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন মনে করেন, আন্তর্জাতিক বাজারের কারণেই সরকার এলপিজির দাম বাড়িয়েছে, তবে বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করছেন, যার চাপ পড়ছে ভোক্তাদের উপর। এখন এইবার অতিরিক্ত বেড়ে গেছে, এর আগে আমরা দেখতাম যে অল্প কিছু 50 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তার হয়তো এর কারণ হচ্ছে এর এই পিরিয়ডে এই এক মাসের মধ্যেই এলপিজির দামটা আন্তর্জাতিক বাজারে একটু সাংঘাতিক রকমের বেড়ে গেছে। এলপিজি ইয়েরা প্রস্তুতকারক যারা এলপিজি স্টক করে, যারা বিক্রি করে, এরা একটা অতি মুনাফা করার একটা প্রবণতা আমরা দেখছি। এখন আমি সরকারকে যেটা অ্যাডভাইস করব, তারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে তিনটা গ্রুপ আছে, কে এই ইয়েটা করছে, কে এই লাভটা নিচ্ছে নাকি সবাই নিচ্ছে, এটা খতিয়ে দেখা উচিত। এটা করছে তাদেরকে অবশ্যই খুব স্ট্রিক্টলি পানিশ করা উচিত। আন্তর্জাতিক বাজারে দাম কমে এলে সেদিকে লক্ষ্য রেখে আগামী মাসে দাম আবার কমে আসবে বলে আশা করেন এই বিশেষজ্ঞ। তবে এখানে একটা জিনিস দেখতে হবে যে অবশ্যই এটার প্রভাব পড়বে জনজীবনে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই দামটা এক মাসের জন্য বলবৎ, এক মাস, শুধু এক মাস, তার মানে এই সামনের মাসেই এটা একটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা যারা এগুলো স্টাডি করি আমরা দেখতে পাচ্ছি সামনের মাসে এটা কমবে। ওকে, কতখানি কমবে বলা ডিফিকাল্ট, বাট আই এম অলমোস্ট শিওর যে অ্যাটলিস্ট 100 টাকা তো কমবেই ডেফিনেটলি, কিংবা এই পুরোটাই কমে যেতে পারে। কিন্তু এটা যদি কন্টিনিউ করে যে 1500 টাকার উপরে এটা চলছে, তাহলে আমার মনে হয় সরকারকে কোনো একটা চিন্তা ভাবনা আর উদ্যোগ নিতে হবে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।